তো আমরা ক্লাস এইটের বা জেএসসি ম্যাথের অলরেডি বইয়ের সম্পাদকগুলো শেষ করে ফেলছি। তো বইয়ের সম্পাদের মতোই 13 নম্বর সব সম্পাদকগুলো কিন্তু হচ্ছে বইয়ের সম্পাদের মতোই, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে 1 নম্বর সম্পাদক, খ নাম্বারটা 2 নম্বর সম্পাদক, গ নাম্বারটা 3 নম্বর সম্পাদক। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এগুলো জাস্ট মাপ দেওয়া আছে, আর ওখানে কিন্তু মাপ নেই, বইয়ে মাপ ছিল না, এখানে মাপ দেওয়া আছে। অর্থাৎ এখানে এখানে যে 6টা আছে হুবহু বইয়ের 6টা। এরপরে 14 নম্বরে একটি বর্গ বা বর্গ আঁকতে হবে, বাহু দেওয়া আছে, এটাও বইয়ের। এরপরে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে, রম্বস আঁকো, এটাও সহজ। অর্থাৎ বাহু বাহুটা হবে সেম, সামন্তরিকে যেমন দুটো বাহু একটা কোণ দেওয়া ছিল, সেখানে রম্বসের ক্ষেত্রে দুটো বাহু না, সেই বাহুটা হবে একটা বাহু, জাস্ট এ বাহু, এবং এ বাহু সমান করে সব আঁকতে হবে একবারে, সামন্তরিকের নিয়মে আমরা এঁকে ফেললে এঁকে ফেলতে পারবো। এরপরে আমরা হচ্ছে কি 16 নম্বরে আয়তের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে বর্গক্ষেত্র যেভাবে আঁকবো আয়তক্ষেত্র ঠিক সেইভাবে আঁকবো, কিন্তু একটু পার্থক্য আছে, যেমন বর্গক্ষেত্রে সবগুলো বাহু নিয়েছিলাম 4 সেন্টিমিটার, কিন্তু আয়তক্ষেত্রে সবগুলো বাহু আমরা 4 সেন্টিমিটার নিব না, সেক্ষেত্রে আমরা জাস্ট আয়তক্ষেত্রে কোণটা হবে 90 ডিগ্রি, এবং আমরা যে সম্পাদ্য কত আঁকছিলাম, সম্পাদ্য যে আমরা 6 আঁকছিলাম ঠিক সেভাবে আঁকবো, জাস্ট কোণটা হবে 90 ডিগ্রি। এখানে হুবহু বর্ণনা এরকম, জাস্ট এখানে কোণের কথা বলবো, বর্গের দেবো কোণ আঁকলাম, যে বিসি লম্ব বিএফ আঁকি এরকম, এখানে সেই কথাটা এখানে লিখে দিব। এই হচ্ছে আমাদের, আমি শর্টকাটভাবে 13, 14, 15, 16 বললাম, কিন্তু এখন আমরা 17 নম্বরটা একটু করবো। এখানে 17 নম্বরটা একটু সবাই একটু মনোযোগী হও, বা 17 নম্বর প্রশ্নে বলেছে যে ABCD চতুর্ভুজের কর্ণ দুটি এসি ও বিডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন ওএ 4.2 সেন্টিমিটার, খেয়াল করো, ওএ 4.2 সেন্টিমিটার, ও বি 5.8 সেন্টিমিটার, ও সি 3.7 সেন্টিমিটার, ও ডি 4.5 সেন্টিমিটার, এও বি কোণ 100 ডিগ্রি। অর্থাৎ এখানে কিন্তু অনেক কাহিনী আছে, অর্থাৎ এখানে কিন্তু ওই যে যে কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করেছে, ছেদ করার পর যে কর্ণদ্বয় ভাগ হয়ে যায়, সমান ভাগ হয়নি, মানে যে আলাদা যে ভাগ হয়েছে সে তার মাপ দেওয়া আছে, আলাদা আলাদা যে ভাগ হয়েছে তার মাপ দেওয়া আছে। তো আমরা এখন একটু বোর্ডে চলে যাই, এবং বোর্ডে যাওয়ার পর সময় আমরা যেমন ওএ কে এ ধরে নিই, ওএ কে এ ধরে নিই, আর ও বি কে বি ধরে নিই, ও সি কে সি, ও ডি কে ডি, তাহলে এবং আমরা লিখবো এভাবে, সবাই একটু খেয়াল করো, বোর্ড আমি নিয়ে বোর্ডে চলে যাচ্ছি, আমরা ওএ কে এ, তার মানে আমরা এভাবে লিখবো যে ওএ, যেহেতু আমরা এটা এটা হচ্ছে সম্পাদ্য 17, এক্সট্রা এক্সট্রা 17, আমি ই 17 লিখলাম, এক্সট্রা 17, ওএ সমান এ, ওএ সমান এ, এরপরে আমরা কত সেন্টিমিটার আঁকবো, এটা আমরা আঁকবো হচ্ছে, এখানে দেওয়া আছে 4.4 পয়েন্ট হচ্ছে 2, হ্যাঁ, তো আমরা এবার 4.2 একটা দৈর্ঘ্য আঁকবো, আমি সবগুলো লিখে নিই, ও বি সমান ছোটাতের বি, ও সি সমান ছোটাতের সি, ও ডি সমান ছোটাতের ডি, এগুলো আমি ইচ্ছে করলে, এটা না লিখতে হবে এমন কোনো কথা নেই, না লিখলেও হবে, লেখে নিলে একটু ঘুষানো হয় এ আর কিছু না, কিন্তু লিখতে হবে এমন কোনো কথা নেই, না লিখলেও হবে। তো এরপর আমরা চলে যাচ্ছি বাহুগুলো আঁকি, যেমন এটা ছিল 4 পয়েন্ট, এ ছিল হচ্ছে 4.2, তার মানে 4-এর পরের আরও যে 4 ও 5-এর মাঝখানে যে দাগ আছে, 10টা দাগ না 5টা দাগ, তার 2 দাগ আঁকাবে, এটা হচ্ছে 4.2। তারপর তো হচ্ছে আমার কত 5.8, হ্যাঁ এটা হচ্ছে 5.8, এটা হচ্ছে 5.8, এবং এই মাপগুলো উপরে আবার লেখে দিবে, এখানে 4.2 5.8 লেখে দিবে। তারপরটা কত হচ্ছে, তারপরটা আমার হচ্ছে 3.7, এটা একটু ছোটো হবে 3.7, তারপরটা আমার হচ্ছে হচ্ছে কত 3.7, 4.5 একটু বড় হবে। এই যে আমার সবগুলো মাপগুলো ইচ্ছেগুলো তোমরা এখানে লিখে দিতে পারো, তবে এটা 4.2 ছিল, তারপরটা ছিল আমার কাছে 5.8, 5.8, 3.7, তারপরে পয়েন্ট তো তোমরা বুঝছো যে স্কেলের মাঝখানে যে 10টা দাগ আছে 7টা দাগ যাবে, তারপরে তারপর লাস্টে হচ্ছে 4.5, এই 4.5, তো আমরা 4.5 লিখলাম। এগুলো হচ্ছে কর্ণের কর্ণের যে অর্ধেক অর্ধেক ভাগ, অর্ধেক বললে ভুল হবে, অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ হয়, ভাগ বুঝায়, কিন্তু আসলে এখানে 2 দিয়ে ভাগ কথাটা বললে ভুল, কারণ একদিকে হচ্ছে 4.2, আরেকদিকে আরেকদিকে হচ্ছে 5.8, তো এটা একটা ভেজাল, তো যাই হোক আমরা ভেজালে যাবো না। এরপরে হচ্ছে যে কোনো রশ্মি, যে কোনো
রশ্মি নিবে, বা যেখানে একটা যে কোনো একটা রশ্মি না নিয়ে যে কোনো একটা সরলরেখা নিলাম, যে কোনো একটা সরলরেখা, যে কোনো একটা সরলরেখা নিলাম, এই সরলরেখা নিলাম এবং নাম নাম পরে দিই, নাম পরে দিই, তাতেই বা বেটার, নাম দিলে এলোমেলো হয়ে যেতে পারে, বা নাম দিলেও পারো। ধরো আমি নাম দিলাম পি কিউ, পি কিউ নাম দিলাম, হ্যাঁ, যে কোনো সরলরেখা পি কিউ নেই। এবার পি কিউ এর মাঝখানে ও একটা বিন্দু নেই, পি কিউ এর উপর ও একটা বিন্দু নেই নিবা, হ্যাঁ, পি কিউ এর উপর ও একটা বিন্দু নেই। আমি আবার বলছি, আমি কর্ণগুলোর যেভাবে অর্ধে এইগুলো মাপ ছিল লিখলাম। এবার যে কোনো আমি রশ্মি পি কিউ নেই, পি কিউ এর উপরে ও একটা বিন্দু নেই, পি কিউ এর উপরে ও একটা বিন্দু নিলাম। এরপরে এই ও বিন্দুতে এই যে কোণ, কোণ এ ও বি, এতে কোণ দেওয়া ছিল এ ও বি সমান 100 ডিগ্রি, তো এখানে চাঁদা দিয়ে একটা 100 ডিগ্রি কোণ আঁকবে, তার 90 ডিগ্রি চেয়ে বড়, চাঁদা দিয়ে 100 ডিগ্রি কোণ আঁকবে, যা 90% বড় হয়। এটা হচ্ছে এ ও বি কোণ, ধরো এটা দিলে এ, এটা দিলে ও, এটা দিলে বি। তাহলে আমরা এই 100 ডিগ্রি কোণের, 100 ডিগ্রি কোণের সমান করে ও বিন্দুতে, ও বিন্দুতে, এই ও বিন্দুতে 100 ডিগ্রি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমি কোণটা এদিক দিয়ে আঁকবো, তাও সমস্যা নেই, যেদিক দিয়ে আঁকো, তুমি যেদিক দেখো তোমার ইচ্ছা। তাহলে ও বিন্দুতে আমি 100 ডিগ্রি কোণে সমান করে একটা কোণ আঁকবো, যে কোণটা আমার তোমার হচ্ছে নাম দিলাম আমি ও কিউ ও, কোণটার নাম দিলাম তোমার কিউ ও আর কোণ, সাপোজ কিউ ও আর কোণ দিলাম, এটা আর দিলাম। এই ও আর, ও আর রশ্মিকে আমি আবার বলতেছি, আমি এ ও বি কোণে সমান করে, এটা কিন্তু 100 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমার 100 ডিগ্রি, এও বি কোণে সমান করে ও বিন্দুতে কিউ ও আর কোণ আঁকি। লেখাটা আমি বলতেছি, লেখাটা এভাবে লিখবে, দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ এ সি ও বি ডি, বা তথাক্রমে ও বিন্দু সেট করেছে, এই কথা আগে লেখে ও এ সমান এত, ও বি সমান এত, ও সি সমান এত, ও ডি সমান এত, এগুলো ধরে নিলাম। এরপরে কোণ এ ও বি সমান 100 ডিগ্রি আমার ই আঁকতে হবে, চতুর্ভুজ, চতুর্ভুজটা আঁকতে হবে। এরপরে আমরা এইভাবে আঁকবো, যে কোনো, যে কোনো সরলরেখা পি কিউ নেই, পি কিউর উপর ও একটা বিন্দু নেই, এরপরে ও বিন্দুতে এ ও বি কোণ সমান করে কিউ ও আর কোণ আঁকি, কিউ ও আর কোণ, এ ও বি কোণ সমান করে কিউ ও আর কোণ আঁকি। এরপর কিউ আর কে, কিউ আর কে বিপরীত দিকে বর্ধিত করি, কিউ আর কে বিপরীত দিকে ওএস, ও আর কে, ও আর কে বিপরীত দিকে ওএস পর্যন্ত বর্ধিত করি, ও এস, এটা এস পর্যন্ত, ও এস পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে, এটা ও আর ছিল, আমি ও এস পর্যন্ত বর্ধিত করি, আমার কিন্তু কাজ শেষ। দেখো কিভাবে কাজ শেষ, এখন একদম সহজ, ও কিউ, যেহেতু এ ও বি কোণ, তাহলে ও কিউ থেকে প্রথমে ও আর, এ ও বি কোণ যেহেতু, দেখো খেয়াল করো এ ও বি, এটাকে এ কাটতে হবে, এ কোণটা, এই ও এ, ও আর থেকে ও এ সমান করে, ও আর থেকে এই তুমি লিখবা, ও এ লিখবে না, তুমি লিখবা এ এর সমান করে, এ সমান করে ও এ অংশ কেটে নিই, এটা হবে ও এ অংশ, এখানে হবে এ। আবার ও কিউ থেকে, ও কিউ থেকে তোমার ও বি, বি এর সমান করে ও বি অংশ কেটে নিই, এটা হবে বি। এরপর ও পি থেকে, হ্যাঁ, ও পি থেকে ডি এর সমান করে ও ডি অংশ কেটে নিই, এটা হলো, এটা হলো ডি, ও ডি অংশ কেটে নিই, এটা ডি এর সমান করে। এরপরে ও এস থেকে, ও এস থেকে, ও এস থেকে সি এর সমান করে ও সি অংশ কেটে নিই, ও সি অংশ, এটা হলো সি এর সমান করে। আমি আবার বলছি, খেয়াল করো, প্রথমে আমি তো কোণ আঁকলাম ও বিন্দু নিয়ে, এরপর ও আর থেকে এ এর সমান করে ও এ অংশ কেটে নিই, এরপরে তোমার হচ্ছে ও কিউ থেকে বি এর সমান করে ও বি অংশ কেটে নিই, ও এস থেকে সি এর সমান করে ও সি অংশ কেটে নিই, ও পি থেকে ডি এর সমান করে ও ডি অংশ কেটে নিই, তারপর সবগুলো আমরা যোগ করে দিব, যেমন এ কমা বি, এ কমা বি, তারপরে হচ্ছে বি কমা সি, তারপরে হচ্ছে সি কমা, সি কমার ডি, এরপরে এ কমার ডি, এই সবগুলো আমরা কী করবো, যোগ করে দিব। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, দেখো এখানে বিডি পাবো, এখানে এ সি পাবো কর্ণ, হ্যাঁ, এগুলো যোগ করলে কিন্তু এগুলো কর্ণের মাপটা চলে আসবে। এইভাবে কিন্তু আমরা আঁকবো এবং বর্ণনা লিখবো। সবাই একটু শুনে শুনে, আমাদের যেহেতু ভিডিওটা সারা থাকবে, শুনে শুনে বর্ণনাগুলো, আপনার বর্ণনা লিখে সবাই দিবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি এই সম্পদটার বর্ণনাটা আবার বলছি, সবাই এই বর্ণনাটা শুনে লিখতে পারবে। প্রথমে লিখবে দেওয়া আছে, কারণ প্রশ্নে দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজে এ সি ও
বিডি কর্ণ দেয়, কারণ এখানে প্রশ্নে বলা আছে যে এসি ও বিডি কর্ণ অভিমুখে এমন ভাবে ছেদ করে যেন ওএ সমান, এখানে আমি বলছি সমান একটা বাড়াই দিবা, ওএ সমান এ সমান 4.2 দিবা, ওএ সমান এ সমান 4.2, ওবি সমান বি সমান 5.8 এরকম, ওসি সমান সি সমান 3.7 এভাবে দিবা। অর্থাৎ এখানে জাস্ট এখানে আমরা এই সমান চিহ্ন একটা বাড়িয়ে, সমান চিহ্ন আমরা একটা বাড়িয়ে দিব, এই হলো কথা, আর কোনো এখানে কোনো এক্সট্রা কোনো কথা নেই। এই সমান চিহ্ন বাড়িয়ে জাস্ট এ বি সি ডি এটার নামটা লিখে দিলে তোমাদের জন্য আঁকার সময়, আঁকার সময় আর এই এ বি সি ডি লিখলেই হবে, আঁকার সময় সমান চিহ্নগুলো দেওয়া লাগবে না। তোমরা যদি লেখার সময় প্রথমে যে বিশেষ নির্বাচনটা ওখানে যদি লেখাটা লিখে ফেলতে পারো যে ও এ সমান এ সমান 4.2, তাহলে কিন্তু আঁকার সময় খালি এ বি সি ডি দিলেই হবে। এরপরে হচ্ছে যে কোনো সরলরেখা পি কিউ নেই, পি কিউ এর উপর ও একটা বিন্দু নেই, হ্যাঁ, এরপরে এ ও বি কোণের সমান করে, এ ও বি এর কোণে সমান করে আমরা কিউ ও আর কোণ আঁকি, এর এইটুক শেষ। এরপরে ও আর থেকে এ এর সমান করে ওএ অংশ, ও কিউ থেকে বি এর সমান করে ও বি অংশ কেড়ে নেই। এর ফাঁকে একটা কথা ভুলে গেছি আমি, সেটা হচ্ছে যে এই যে ও আর পাবো কোণ আঁকার সময় ওখানে লিখে নিবে যে ও আর এর বিপরীত বিপরীত রশ্মি, ও আর কে বিপরীত দিকে ও এস পর্যন্ত বর্ধিত করি, কারণ এই রশ্মিটাকে কিন্তু নিচে দিকে বর্ধিত করতে হবে। এই লেখাটা কিন্তু আগে আমার লিখে নিতে হবে, এই লেখাটা আমার আগে কিন্তু লিখে নিতে হবে, এটা মাথায় রাখবে। তো আমরা এরপরে ধারাবাহিকভাবে ও আর থেকে এ এর সমান করে ও এ অংশ, ও বি থেকে বি এর সমান করে ও বি অংশ, ও সি থেকে সি এর সমান করে ও সি অংশ, এবং ওডি থেকে ডি এর সমান করে ওডি অংশ কেটে নেই। তাহলে এবার এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং আমার এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। হচ্ছে সম্পদ সবাই একটু আঁকবেন এবং বর্ণনা লেখে আমাকে পাঠাবেন, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন।